এটা হলো আমার কলমের লেবু গাছ, প্রায় 1.5 মাস আগে কিনে এনেছিলাম। নিয়মিত পরিচর্যায় এই শীতের শেষেও লক্ষ্য করলাম বেশ কতকগুলো ফুল ফুটেছে এবং কুঁড়িও, কিন্তু তার সাথে লক্ষ্য করলাম গাছটার একটা ডালে সাদা রঙের এইরকম কিছু পেস্ট জমেছে। এটাকে সম্ভবত সিট্রাস স্নো স্কেল বলা হয়। এটাকে দূর করার সহজ উপায়টা বলার আগে চট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। প্রথমে এটাকে ধারালো কিছু দিয়ে আলতোভাবে রিমুভ করার চেষ্টা করুন। কাজটা অবশ্যই ধৈর্যের সাথে করতে হবে, নইলে ফুলের কুঁড়ি বা ডালটা ছিঁড়ে যেতে পারে। এরপর কিছুটা জল নিয়ে তার মধ্যে 1 টেবিল স্পুন হলুড গুঁড়ো এবং তার সাথে 1 ড্রপ হ্যান্ড ওয়াশের একটা মিশ্রণ তৈরি করে ফেলুন। এটা সরাসরি পেস্টের উপর দিন, বাকিটুকু আপনারা চাইলে সমস্ত গাছেও প্রয়োগ করতে পারেন। মনে রাখবেন, দেওয়ার পর আর জল ব্যবহার করবেন না। থ্যাংক ইউ।